شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصبر

কালো রঙ ব্যবহার করা জায়েজ নয় কালো রঙ ছাড়া অন্য কোনো রঙ আপনি ব্যবহার করতেন সেটা যদি ধোকা না হয় কারণ রাসুল্লাহ যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় সে আমার উন্মত নয় যদি আপনার চুল সাদা কালো চুল সাদা হয়ে গেছে আর সেক্ষেত্রে আপনি কালো রঙ ব্যবহার করবেন কালো রঙ ব্যবহার করলে মানুষকে ধোকা দিচ্ছেন যে আপনার চুল পাকিনি এটা হচ্ছে ধোকা ইসলামের জায়জ নয় এ সম্পর্কে একাধিক হাদিস সরহ মুসলিম আঠেরোখণ্ড আশি নম্বর হাদিস এবং ফাতোয়াতুল মলহিম চারখণ্ড একশো উনপঞ্চাশ মির্কাতুল ফাতোয়া ফ নম্বর আলমগ্নি প্রথম খন্ড একশো সাতাশ এরপরে বয়সের কারণে যদি চুল সাদা হয়ে যায় সেগুলো কলপ ব্যবহার করা কোনো ভাবেই নয় এ সম্পর্কে আবদুল্লাহ আহ জাহের বিন আবদুল্লাহ রা বলেন মক্কা বিজয়ের দিন আবু কোহাফা রাসুল্লাহ সাল্লামের নিকট আসলেন তখন তিনি মাথা চুল এবং দাড়ি সাগামা উদ্ভিদ অর্থাৎ পুলের মতো তীব্র সাদা সাল্লাম দেখে বললেন তোমার এই চুল এবং দাড়ির শুভ্রতা কিছু দ্বারা তুমি পরিবর্তন করো তবে তোমরা কল ব্যবহার করা থেকে বিরত থাকো অর্থাৎ এই সাদা রঙকে আপনি কালো রং ছাড়া অন্য কোনো রঙ করতে পারেন মেহেদি কালার করতে পারেন যে কোনো কালার করতে পারেন কালো রং ব্যবহার করা যায় জন্য এটা হারাম এটা উল্লেখ হয়েছে সেই মুসলিম পাঁচ হাজার ছশো ছেষট্টি নম্বর হাদিস অন্য একটি হাদিসের মধ্যে এসছে রাসুল্লাহ সাল্লাম বলেন আখেরি কিছু লোক হবে কবুতরে বুকের মতো সাদা সাদা গুলোকে কালো রঙে ছেয়ে ফেলবে তারা জান্নাতের খুশবুও পাবে না জান্নাতের সুগন্ধ পাবে না সোনানা অবধাও চার হাজার দুশো নয় নম্বর হাদিস এবং উক্ত মহিলার জন্য চুল কালো করা জায়েজ নয় কোন মহিলা সে স্বামীকে খুশি করার জন্য সে যদি করে কালো রং করতে পারবে না অন্য মেহেদি রং করতে পারবে এটা উল্লেখ হয়েছে সরহ মুসলিমের আঠেরোখন্ড আশি নম্বর হাদিস মেয়েদের সর্বোপকার সাজ যায় যদি তা কোনো খারাপ উদ্দেশ্য না হয় শরীর নিষিদ্ধ না হয় স্বামীকে খুশি করার জন্য চুলে মেহেদি দেওয়া কালো রঙ ছাড়া অন্য রঙ করা মহিলাদের জন্য জায়েজ কোনো সমস্যা নেই তবে যদি অন্য পর দেখানোর জন্য হয় তাহলে এটা ইসলামে হারাম এটা জায়েজ নয় অর্থাৎ স্বামীকে খুশি করার জন্য মহিলারাও সাদা চুলকে কালো রঙ বাদ দিয়ে অন্য কালার করতে পারে